ভিভো U20 ব্যাপক সাফল্যের পর এবার ভিভো লঞ্চ করতে যাচ্ছে ইউ সিরিজের নতুন স্মার্টফোন ভিভো U30। মিড রেঞ্জ সেগমেন্টে ভিভো ইউ সিরিজ বাংলাদেশে বেশ পপুলার, আর এই ডিভাইস BIS সার্টিফাইড হওয়ার সাথে সাথে ওয়াইফাই সার্টিফিকেশনের লিস্ট হয়েছে, যার ফলে এই ফোনের বেশ কিছু ইনফরমেশন কনফার্ম হয়েছে। তাই আজ এই ভিডিওতে কথা বলবো এই ফোনের ডিটেলস স্পেসিফিকেশনের ব্যাপারে। এর সাথে সাথে ভিভো U30 স্মার্টফোন কী প্রাইসে বাংলাদেশে লঞ্চ হবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি বলবো এই ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটির ব্যাপারে। তো ভিভো U20 মতো এখানেও ব্যবহার করা হবে পলিকার্বনেট প্লাস্টিক বডি, যা গ্লসি গ্রিডেন্ট ফিনিশের সাথেই আসবে, যা এই ফোনের ড্রব্যাক হতে পারে। ডিভাইসটির রিয়ার সাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, LED ফ্ল্যাশ ও ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার যদি বলি ফ্রন্ট সাইডের ব্যাপারে, তো এখানে থাকতে পারে 6.53 ইঞ্চির ফুল HD প্লাস IPS LCD প্যানেল উইথ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। হ্যাঁ বন্ধুরা, এখানে থাকবে না সুপার অ্যামোলেড ডিসপ্লে। ওভারঅল ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিক থেকে ফোনটি বেশ ভালোই হবে। এবার কথা বলা যাক ভিভো U30 ফোনের প্রসেসরের ব্যাপারে। তো ট্রাস্টেড সোর্স থেকে জানা গেছে এই ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 প্রসেসর দেওয়া হবে, যা 10 nanometer টেকনোলজির উপর বেস, যেখানে ভিভো U20 ফোনে দেওয়া হয়েছিল স্ন্যাপড্রাগন 675 প্রসেসর। সুতরাং পারফরমেন্সের হিসাবে স্ন্যাপড্রাগন 675 থেকে স্ন্যাপড্রাগন 710 হলো একটি পাওয়ারফুল প্রসেসর, তাই পাবজি সহ এক্সপার্ট 9 ও কল অফ ডিউটির মতো পাওয়ারফুল গেমস ভিভো U30 স্মুথলি রান করতে পারবেন। এর সাথে সাথে এই ফোনে থাকবে অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট, যা রান করবে ফান্টাস ওএস 9.2 সাথে। এর পাশাপাশি এই ডিভাইসে থাকবে দুটি র্যাম ভেরিয়েন্ট, যার একটি 4GB 64GB এবং অপর ভেরিয়েন্ট হলো 6GB 128GB। ভিভো U30 ফোনের রিয়ারে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হবে 48 মেগাপিক্সেল। এর সাথে সেকেন্ডারি সেন্সরটি হবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, থার্ড সেন্সরটি হবে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং লাস্ট সেন্সরটি হবে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। আবার যদি বলি ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে, তো এখানে দেওয়া হবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সর্বশেষ যেটি না বললেই নয়, তা হলো এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি, যা এই ফোনের সব থেকে হাইলাইট ফিচার হবে। জি হ্যাঁ, এখানে দেওয়া হবে 5000mAh ম্যাসিভ ব্যাটারি, যেখানে 18W ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট থাকবে। এর সাথেই থাকবে টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাকের ফ্যাসিলিটি। ফাইনালি বলবো ভিভো U30 ফোনের প্রাইস ও লঞ্চ ডেটের ব্যাপারে। তো ফোনটির স্টার্টিং প্রাইস হতে পারে 10 থেকে 11,000 ইন্ডিয়ান রুপিস, যা বাংলাদেশের বাজারে 15 থেকে 17,000 টাকার মধ্যে পাওয়া যাবে। আর ফোনটি মার্চ অথবা এপ্রিল মাসে ইন্ডিয়াতে ডেফিনেটলি লঞ্চ হবে, আর তার কিছুদিন পরে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল ভিভো U30 ফোনের স্পেসিফিকেশন, প্রাইস ও লঞ্চ ডেটের ব্যাপারে। আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।